ঘোরার আগে গাড়িকে নিয়ে গেলে সমস্যা। এই মুহূর্তে কথা হচ্ছে যে রাষ্ট্রপতির পদত্যাগের যে দাবিটা উঠেছে এটা নিয়ে আমরা কিভাবে ডিল করব। তো আমরা বলছি এটি একটি রাজনৈতিক বিষয়, যেহেতু দাবিটা জনগণের থেকে এসেছে আর এটা আমাদের যে সরকারটা এটা একটা গণ অভ্যুত্থানের ফসল হিসাবে এসেছে, কাজেই সংবিধানের প্রত্যেকটা বিষয় আক্ষরিক অর্থে মানা সম্ভব হবে কি না, আর রাজনৈতিক ঐক্যমত হলে সেখানে মানতে মানে বিষয়টা ব্যারিয়ারগুলো আমাদের জন্য ইজি হয়ে যায় কি না, এসব আমাদের কথা হয়েছে। তো এখন এটা যেহেতু একটা রাজনৈতিক আলোচনা, এটাকে আমরা লিগাল বা কনস্টিটিউশনাল ইস্যু হিসাবে দেখছি না, কারণ আমরা তো এখন একটা স্বাভাবিক পরিবেশে নেই, একটা অস্বাভাবিক পরিবেশে আছি। এখন সব কিছুই সংবিধান মেনেই করতে হবে, সেটা সম্ভব হবে কি না এটা আমাদেরকে ভাবতে হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটি একটি রাজনৈতিক বিষয় হিসাবেই আমরা দেখছি, প্রচেষ্টাটা হচ্ছে রাজনৈতিক ঐক্যমতের এবং রাজনৈতিক দলগুলোকেই তাদের সিদ্ধান্ত এবং অবস্থান এ বিষয়ে স্পষ্ট করে যারা গণদাবি করছেন তাদেরকে জানাতে হবে। এখন রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে যে তারা কোন অবস্থানে যাবে, তাদের সাথে আমাদের কি কথা হয়, তাদের আশঙ্কার জায়গা কোথায়, সে আশঙ্কাগুলো আদৌ বাস্তবসম্মত কি না। এটা যে খুব তাড়াহুড়ার মধ্যে আমরা আছি তাও না, আবার বিলম্বিত করাও যাচ্ছে না, কারণ এটা এমন একটা পথ যেখানে আসলে দীর্ঘদিন যাবৎ একটা অনিশ্চয়তার মধ্যে কেউই থাকতে চাইবে না, বিশেষ করে যেখানে গণদাবি উঠছে সেখানে বিষয়টাকে বিলম্বিত করার হয়তো সুযোগ নেই। না, সংবিধানের যেহেতু একটা কমিশনই হয়েছে আর নতুন করে এটা আমাদের আলোচনার তো বিষয় না, এখন একটা দেশের 18 কোটি নাগরিক, 18 কোটি নাগরিকের সংবিধানের বিষয়ে অনেক রকমের মত থাকতে পারে, সেটা তো একটা বেশ স্বাভাবিক বিষয়। কেউ সংবিধান নিয়ে খুশি হতে পারে, কেউ সংবিধান নিয়ে খুশি না হতে পারে, কেউ নতুন সংবিধান চাইতে পারে, কেউ সংশোধিত সংবিধান চাইতে পারে, কেউ বলছে যে নতুন সংবিধান ছাড়া কোনো উপায় নেই, কেউ বলছে পরিবর্তন হলেই সম্ভব। এগুলোর দায়িত্বটা দেখার আপাততের জন্য হচ্ছে সংবিধান সংক্রান্ত যে কমিশন আছে সেই কমিশনে। আমি আবারও বলছি যে ঘোরার আগে গাড়ি ঠেলে দিয়ে তো লাভ নেই, সিদ্ধান্ত তো আগে হতে হবে, তারপরে তো রেফারেন্ডামের বিষয়। শেষটা দিয়ে শুরু করি, কারণ ওটা সহজ। সৌদি সরকার বলেছে যদি আমরা নৌপথে পাঠাতে চাই তাদের কোনো আপত্তি নেই, হ্যাঁ, ফলে হাজিদের আগ্রহের উপর নির্ভর করবে যে এইবার থেকে এই প্রক্রিয়া শুরু হবে কি না। এখন হচ্ছে যে আমরা কী ভিত্তিতে আলোচনা সিদ্ধান্তটা নিয়েছি, যেই যুক্তিগুলো দিয়ে বলা হচ্ছে বয়সটা 35 করতে হবে, যেমন করোনা, যেমন আন্দোলন, সেগুলো আসলে অস্থায়ী কারণ, এগুলো কোনো স্থায়ী কারণ না যেটার জন্য আমাকে বড় কোনো চেঞ্জ, খুব বড় কোনো চেঞ্জে যেতে হবে। দুই নম্বর হচ্ছে যে আমরা দেখেছি যে যেহেতু বিসিএসের প্রতি অনেকেরই আগ্রহ থাকে, এটা অনেক দূর বাড়িয়ে দিলে একই জন যদি বারবার এখানে নেয় পরীক্ষা দেয় তাহলে অন্যদের জন্য এই সুযোগটা সীমিত হয়ে যেতে পারে। তিন হচ্ছে এটার কিছু ফিনান্সিয়াল ইমপ্লিকেশান আছে, তো সব কিছু এবং এই ফিনান্সিয়াল ইমপ্লিকেশান, সকলের অংশগ্রহণ করার বিষয়, এগুলো হচ্ছে স্থায়ী ফ্যাক্টর। এগুলো চিন্তা করে আমরা বলেছি যে আমাদের 32 রাখাটাই সমীচীন হবে।